নমস্কার, শুভ শারদীয়ার পূর্ণ লগ্নে সকল বনগাঁবাসী, সকল ক্লাব কর্তৃপক্ষ, সকল প্রশাসনিক প্রধান, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে তাকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। বনগাঁ পৌরসভার মধ্যে কলকাতার পরে যে দুর্গা উৎসবে এবারের উৎসব হচ্ছে, আমাদের দেখা অন্যতম উৎসব এবার হতে চলেছে। সেই উৎসবে লাখে লাখে মানুষ আসবেন, সমস্ত ক্লাব প্রশাসন সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে দিয়ে বনগাঁর এই লাখে লাখে দর্শক যারা দর্শনার্থীরা আসবেন তাদেরকে সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে দেখার সুযোগ করে দেবেন, পুলিশ প্রশাসনের কথা মানবেন। আমাদের পৌরসভা সদা সর্বদা সমস্ত কাউন্সিলর এবং প্রশাসনিক যারা দায়িত্বে থাকবে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এই দর্শনার্থীদের দিকে খেয়াল রাখবে। শুধু আপনাদের চাই সহযোগিতা। দেখুন, ডেঙ্গু যে মারাত্মক একটি রোগ সারা ভারতবর্ষে ছেয়ে গেছে, বনগাঁতেও এখনও সেইভাবে আমাদের আক্রান্ত হতে হয়নি। যেহেতু লাখে লাখে মানুষ আসবেন, পায়ে পায়ে হাঁটবেন, গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণে থাকবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্লাব প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট বিধি অনুযায়ী তারা যাতে সুন্দরভাবে সেই ব্যবস্থাগুলো রাখে, কোনো প্যান্ডেলের সামনে জলে জল না জমে, যদি কোথাও কোনো রকম জল জমার খবর পান পৌরসভাকে খবর দিন, স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটা পরিপূর্ণতা থাকবে, কেউ অসুস্থ হলে আমাদের অ্যাম্বুলেন্স সদা সর্বদা বিভিন্ন জায়গায় থাকবে। আমরা সুন্দরভাবে এবার বনগাঁর পুজো এই আন্তর্জাতিক বর্ডার ইন্দো বাংলাদেশ সেই বর্ডারের পাশে উপস্থাপন করছে আমাদের বিভিন্ন ক্লাব, সেগুলোকে একটা আন্তর্জাতিক মানের পুজো হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবের পাশে দাঁড়িয়ে সেই ক্লাবের একটা উচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা জানি কলকাতার পরেই বনগাঁর পুজো, সেটার সেই মাত্রাকে ক্লাব এবং প্রশাসন দর্শনার্থী সকলে মিলে মানুষের কাছে মনে রাখার মতন করার আবেদন থাকলো। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। পুজোর সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হলে পৌরসভাকে জানান। নমস্কার।